अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। अस्सलाम अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম মিস। আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনি কেমন আছেন? মিস ওয়ালাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আচ্ছা, সবাই বাসায় পড়েছিলে? টেন্থ পড়া ছিল কিন্তু, মনে আছে মেয়েরা গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? কি পড়েছিল মনে আছে? বাসায় পড়েছো কারা কারা? আচ্ছা মেয়েরা, আমরা টপিকে চলে যাই। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসেছো না? হ্যাঁ, খাতা কলম নিয়ে বসো। মেয়েরা একটু খেয়াল করবে, আজকে কিন্তু আমরা টেন্সটা শেষ করার চেষ্টা করব। স্ক্রিনে দাগাবা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিনে কিন্তু অলরেডি একটা দাগ পড়েছে, স্ক্রিনে এভাবে দাগ দিবে না। খাতায় দাগা দাগি করো, কোনো সমস্যা নাই। তোমাদের নিজের খাতা আছে, খাতাতে দাগা দাগি করো। টেন্স বলেছিলাম বাসায় পড়তে, স্ট্রাকচার গুলো পড়েছিলে? আচ্ছা, এখন আমাকে একটু বলো, স্ট্রাকচার বলো, প্রেজেন্ট ইনডিফিনিটিভ স্ট্রাকচার বলো। কিসে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট, বি ওয়ান নেশন আই ই এস প্লাস অবজেক্ট। আচ্ছা, আমি বুঝতে পারতেছি না। দেখো তোমরা, আমি ক্লাস সিক্সে থাকতে, যাদের আসলে এই টেন্স নিয়ে কোনো প্রবলেম ছিল না, তারা যদি এখন আগে আসে, আর বাকিরা যদি যারা প্রবলেম যুক্ত ছিল, তাহলে কিভাবে ক্লাস করবো বলো?
আমি জানি আপনার কোনো প্রবলেম নাই, আপনার টেন্স খুব ভালো পারে, ঠিক আছে, কিন্তু এই যে যারা টেন্স পারো না, তারা কেন টেন্স করতেছো না তাদের কথা আমি বলছি, তারা তো বিপদে পড়বা। আমি এখন যেটা করব, আমি টেন্সরের চার্ট দিব, চার্টটা খেয়াল করো, চার্ট খেয়াল করার পরে আমি বাকি কাজে আগাবো। ইনডিফিনিট, আমি এখানে ইনডিফিনিট লিখছি, তোমরা খাতাতে লিখো। ক্লাস ফোর থেকে শুরু হয় তোমাদের টেন্স, কিন্তু তারপরে তোমাদের টেন্সের কোনো মানে শেখাটা কমপ্লিট হয় না। টেন্স স্ট্রাকচার শেখাটা তো এত কোনো কঠিন ব্যাপার না, এত সূত্র, অঙ্কের এত সূত্র মুখস্থ করো, তো টেন্সের এই কয়েকটা জিনিস মনে রাখলে কি সমস্যা হয়? আমি টেন্সের এই যে জিনিসটা দেখো, খেয়াল করো, এখানে যে আমি সাবজেক্ট দিব প্লাস ভার্ব ওয়ান দিব, ভার্ব ওয়ানের সাথে কি যুক্ত হতে পারে? এস বা ইয়েস এখন আমার কথা হচ্ছে এই যে আমি লিখছি এখানে যে সাবজেক্ট আর অবজেক্ট লিখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। এখানে যে এই যে সাবজেক্ট এবং এই যে অবজেক্ট লিখছি এটা কিন্তু আসল ব্যাপার না, আসল ব্যাপার হচ্ছে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হওয়া। এখন আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আমি লিখছি সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু সব জায়গাতেই কমন, সাবজেক্টটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে এই জিনিসটা, এই যে বি2। তারপরে হচ্ছে কি অবজেক্ট, এই টেন্স নিয়ে তো এতদিন বসে থাকার কিছু নাই বাবা, টেন্স তো আমরা যথেষ্ট পড়তেছি, পড়তে পড়তে তো টেন্সের উপরে এতদিন পিএইচডি করার কথা, করতে পারি আমরা তাহলে পরেরগুলো তো অনেক সহজে মুখস্থ করা যায়। এখন আমি জাস্ট এই যে এটা যে লিখছি আমি খালি বলবা কোনটা কোন টেন্স। এই সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু হেডিং না, হেডিং হচ্ছে এই জিনিসটা, এই যে এখন যেটা দেখছি এগুলো হচ্ছে হেডিং, এই জিনিসগুলো তোমরা মনে রাখো না। আমাকে বলো এই যে এখানে আমি যে ভার্ব ওয়ান ইজ বাই ইয়েস এগুলোর মধ্যে কথা বলছে কে? সেটা জিজ্ঞেস করো, বলো আমি যাও, কিন্তু মেয়েরা একটা জিনিস খেয়াল করো, এখানে যে V1, V2, শ্যাল উইল, V1 আছে, এগুলো হলো ইম্পর্টেন্ট জিনিস, যে জিনিসটা তোমরা মুখস্থ রাখবে, যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এখন এখানে যে V1 S বা ES তো আছে, এটা কোন টেন্সে আছে? ইনডিফিনিট আমি লিখেছি, ইনডিফিনিট লিখেছি, এটা এখন না, তুমি যাও যাও, এটা কি সে ইনডিফিনিট? প্রেজেন্ট ইনডিফিনিট, আমি প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে তো মেয়েরা এই উড়ে যাবে। আর সুকে ধরছে এই যে কথা বলছে কে? তোমরা যদি কথা বলো তাহলে তো তোমরা ক্লাস করে শান্তি পাবা না। এখন আমি এখানে দিচ্ছি কন্টিনিউয়াস, খেয়াল করো,
কি মনে রাখতে হবে তোমাদের কি কোন জিনিসটা মনে রাখতে হবে সেই জিনিসটা মনে রাখলেই তো হয়ে যায় এটা তোমার খাতায় তোলো এই সাবজেক্টের সাবজেক্ট মনে রাখতে হবে এই সাবজেক্টটা কি ইম্পর্টেন্ট সাবজেক্ট তো অবশ্যই থাকবে মাথা তো অবশ্যই থাকবে মাথা আমাদের সবার আছে না মাথা ছাড়া কি আমাদের হোল বডি কল্পনা করা যায় জানা না তো সাবজেক্ট তো থাকবেই লেগ তো থাকবেই লেগ তো হচ্ছে অবজেক্ট এখন আমরা যে বডির যে অঙ্গ প্রত্যঙ্গ সেটা নিয়ে কথা বলছি আমাদের যে মাঝখানে ভার্ব ওয়ান আছে সেটা মাঝখানে বসে ভার্বের পজিশন কোথায় থাকে একটা সেন্টেন্সের মাঝখানে থাকে মিডলে থাকে প্রথমে থাকে সাবজেক্ট তারপর থাকে ভার্ব তারপর থাকে অবজেক্ট আমি এখন বলছি তোমরা ভার্ব দেখে টেন্স চিনবা তোমাদের সাবজেক্ট অবজেক্ট মুখস্থ করতে হবে না তোমরা মুখস্থ করবে ভার্বের রূপটা ভার্ব ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিটে আর ভার্ব টু মানে হচ্ছে পাস্ট ফর্ম সেটা হবে পাস্ট ইনডিফিনিটে আর শ্যাল উইল ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম সেটা হবে ফিউচার ইনডিফিনিটে আর ফিউচার ইনডিফিনিটে শ্যাল উইল দেখলেই বোঝা যায় যেটা ফিউচার ইনডিফিনিটে আর এখানে যে কন্টিনিউয়াস এখন কন্টিনিউয়াস কি দেখে চিনবা কন্টিনিউয়াস এর সাথে অবশ্যই দেখো এখানে এম অথবা ইজ অথবা আর এটা কার সাথে থাকার কথা এম ইজ আর ভার্বের সাথে এন যেগুলো কার সাথে থাকার কথা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস এই যখন তোমাদের আমি জিজ্ঞেস করি এটা কোন টেন্স তখন আর টেন্স চিনতে পারো টেন্স না চিনলে কিভাবে হবে এটা আর দেখো এই যে ভার্বের সাথে যে আইএনজি এটা কিন্তু কন্টিনিউয়াসে কমন কন্টিনিউয়াসে কমন অর্থাৎ এটা ভার্বের সাথে আইএনজি থাকবে আমি কিন্তু কোনটা কোন টেন্স এখনো লিখছি না আমি লিখবো না তোমরা আমাকে বলবা তারপর আমি লিখবো বেসিক যে জিনিসটা সেটা আগে খেয়াল করো এইটুকু জিনিস শুধু মনে রাখতে হবে সেটাই যদি না পারো তাহলে কিভাবে হবে বলো এই যে এটুকু জিনিস মেইন জিনিস কোনটা হচ্ছে অ্যাম ইজ আর ভার্বের সাথে আইএনজি ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি তোমার সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট এগুলো মুখস্থ রাখতে হবে না তুমি ভার্বের যে ফর্মটা আছে ভার্বের যে ফর্ম চেঞ্জ হয় টেন্স আকারে চেঞ্জ হয় সেটা তুমি মনে রাখবা আজকে কিন্তু আমাদের টেন্সের উপর লাস্ট ক্লাস আমরা কিন্তু আর টেন্স নিয়ে বসে থাকবো না আমরা কিন্তু এরপর নেক্সট টপিকে চলে যাব খাতায় উঠাচ্ছ জি মিস খাতায় উঠাও জি মিস এখনো এই যে একটু খেয়াল করো এখানে কি আছে অ্যাম ইজ আর ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি পাস্ট কন্টিনিউয়াস শ্যাল বি উইল বি ভার্বের সাথে আইএনজি ফিউচার কন্টিনিউয়াস তাহলে তুমি কি দেখে চিনবা এগুলো না থাকলে তুমি তো চিনতে পারবে না কোন বাক্যে কি আছে এটা হচ্ছে কিসের এই যে এখানে আমি ইনডিফিনিট লিখেছি এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট তারপর যখন কন্টিনিউয়াস লিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস তাহলে এগুলো তুমি ভার্বের যে কাজ ভার্বের যে রূপের পরিবর্তন সেটা খেয়াল করবা সাবজেক্ট অবজেক্ট কি আছে এগুলো খেয়াল করবা না খেয়াল করবা কি এই যে ভার্বের যে রূপের পরিবর্তন সেগুলো সেগুলোই বলে দিবে তোমাকে তুমি কোন টেন্সের কাজ করতে চাচ্ছ এটা আমাকে তটস্থ মুখস্থ দিবা সাবজেক্ট তারপর কি হবে তারপর হবে কি সেই অবজেক্ট অবজেক্ট তো অবজেক্টই তাহলে এটা যে আমি লিখলাম সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটা কোন টেন্সের
which are naki present past? Present. Present. দেখো তো এখানে আর কোনো কিছু পরিবর্তন আছে এই যে কন্টিনিউয়াস যেরকম ভার্বের সাথে আইএনজি পারফেক্টেরও সব সময় ভার্বের past participle form শুধু হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে হ্যাড হচ্ছে past পারফেক্টে তো হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে এটা কি হবে এটা দেখলে তো যে কেউ বলতে পারবে এটা কি shall have been shall have been or will have তারপর কি থাকবে verb 3 plus subject তাহলে কি তোমরা মুখস্থ রাখবা এই হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল হ্যাভ উইল হ্যাভ এই জিনিসগুলোই তো তোমাদের মনে রাখতে হবে তাহলে এখানে আমরা কি পাচ্ছি এখানে আমরা পাচ্ছি প্রেজেন্ট পারফেক্টে পাচ্ছি হ্যাভ হ্যাজ ভার্বের past পার্টিসিপল past পারফেক্টে পাচ্ছি হ্যাড ভার্বের past পার্টিসিপল ফিউচার পারফেক্টে পাচ্ছি শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্বের past পার্টিসিপল ঠিক আছে এবার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এই হচ্ছে নরমাল একটা স্ট্রাকচার যেটা তোমাদের মনে রাখতে হবে শুধুমাত্র ভার্বের রূপটা কিছু না এইখানে কি হবে সাবজেক্ট প্লাস Has been. আর কন্টিনিউয়াস থেকে কি আসছে আইএনজি আইএনজি হচ্ছে অবজেক্ট আইএনজি প্লাস ফর অর সিন্স দেখেন আমরা কি পাচ্ছি সাবজেক্ট প্লাস প্লাস হ্যাড বিন প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস হচ্ছে ভার্বের সাথে এই তো এই একটা জিনিসই কমন অবজেক্ট শেষে আসতেছে কি ক্লাস will have been will have been তারপর আমরা কি পাচ্ছি বি এর সাথে আইএনজি ভার্বের সাথে আইএনজি ভার্বের সাথে আইএনজি আইএনজি এই আইএনজি এর পরে কি থাকছে আমাদের অবজেক্ট এটুকু তোলা হয়েছে জিমি জিমিস
এখন আমাকে বলো এই যে জিনিস এই যে আমি সব সাবজেক্ট 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 লিখে রেখেছি আমাদের এখানে কটা হলো আমাদের এখানে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা চারটি ধাপ পেয়েছি কটা টেন্সের পেয়েছি প্রেজেন্ট পাস্ট এবং ফিউচারের দেখো প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার তিনটা করে দেওয়া আছে না তাহলে এই তিনটার করে যে আমরা চ্যাপ্টার পেলাম টোটাল 12টা স্ট্রাকচার হয়েছে 12টা স্ট্রাকচারে তোমাদের কারো এই সাবজেক্ট 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 এগুলো মনে রাখার দরকার নাই অবজেক্ট 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 এগুলো মনে রাখার দরকার নাই তোমরা মনে রাখবা এই যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই ইয়েস হচ্ছে কার সাথে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে পাস্ট ফর্ম যোগ হচ্ছে কার সাথে পাস্ট ইনডিফিনিটের সাথে শ্যাল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগ হচ্ছে কার সাথে ফিউচার ইনডিফিনিটের সাথে তারপর অ্যাম ইজ আর ভার্বের সাথে আইএনজি এটা কার সাথে যুক্ত হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি এটা কার সাথে যুক্ত হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের সাথে এখন আমাকে বলো মেয়েরা অ্যাম ইজ আর এর পাস্ট ফর্ম কি বি ভার্ব না ওই বি ভার্বের বি এখানে আসছে শ্যাল বি উইল বি এবং ভার্বের সাথে আইএনজি আমি কি বুঝাতে পারছি জিমি একটু বোঝার চেষ্টা করো এগুলো এত মুখস্থ করার কিছু নাই শুধুমাত্র এই জিনিসগুলো তোমরা সবাই জানো অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল বি উইল বি এগুলো সবই জানো কিন্তু কোথায় বসবে সেটা একটু জানার চেষ্টা করো মনে রাখার চেষ্টা করো এখানে আছে হ্যাভ হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা যে কনজুগেশন অফ ভার্ব করেছি কনজুগেশন অফ ভার্বে আমরা কয়টি ফর্ম পেয়েছি কয়টি রূপ পেয়েছি ভার্বের তিনটি তিনটি প্রেজেন্ট ফর্ম পাস্ট তিনটি পসিবল ফর্ম না আমরা প্রেজেন্ট ফর্ম পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিটে পাস্ট ফর্ম পাচ্ছি পাস্ট ইনডিফিনিটে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম পাচ্ছি কার সাথে বলো তো ফিউচার ইন ফিউচারের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম কার সাথে পাচ্ছি পাস্ট পার্টিসিপল কেন এই যে পাস্ট পার্টিসিপল ভুলে গেছো জি মিস না মিস এই যে তিনটা রূপ না মিস প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রূপে প্রেজেন্ট রূপ আমি পাচ্ছি কার সাথে প্রেজেন্ট ইনডিফিনিটিভ সাথে প্রেজেন্ট রূপ পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিটিভ সাথে পাস্ট রূপ পাচ্ছি পাস্ট ইনডিফিনিটিভ ক্ষেত্রে নাকি এগুলো এমনি এমনি চলে আসছে বাবা আর এই যে আমরা পাস্ট পার্টিসিপল রূপটা কার সাথে পাচ্ছি আমরা এই যে পারফেক্টে সব v3 মানে হচ্ছে পারফেক্টে গেলে তুমি সব কিছুর পাস্ট পার্টিসিপল ফর্ম পাবা আমার কথা বুঝতে পারছো জিমি আমি যে কাজটা করব সেটা দেখো এখানে আমি সাবজেক্ট লিখে দিলাম তোমার খাতাতে লিখে ফেলছো না আমি কোনো আলাদা কিছু দিব না দেখো ওটা লিখে রাখছো খাতায় ভালো হয়েছে এখন মেইন জিনিসটা কি মেইন জিনিস কোনটা তোমার কি পয়েন্ট তোমার কি মনে রাখতে হবে কোন জিনিসটা মনে রাখতে হবে এই জিনিসটা একটু খেয়াল করো তাহলে তোমাদের জিনিসটা ইজি হয়ে যাবে তোমাদের কষ্ট করে এত কিছু মুখস্থ রাখতে হবে না তোমাদের মেইন জিনিস যেটা সেটা এখানে দেখাচ্ছি আমি কি মুছে ফেলছি বলো তো এখন আমি ড্রেস লাগবো ড্রেস মাথা বাদ দিয়ে দিছি পা বাদ দিয়ে দিছি আমার হেয়ারের দরকার নাই আমার জুতার দরকার নাই ঠিক আছে এখন আমরা সুন্দর সুন্দর জামা কাপড় পরি সে সুন্দর সুন্দর জামা কাপড় মনে রাখার জিনিস দিচ্ছি দেখো আমি আমার হেডও বাদ দিব লেগও বাদ দিব আমার যে
মেইন জিনিস আমার আমাদের যে পোশাকের যে জিনিস সেই পোশাকের জিনিসটাই তোমাদের এখন দেখাচ্ছি আমাদের আসলে টেন্সটা কি জিনিস টেন্স আর কিছুই না টেন্স হলো এই ভার্বের রূপের পরিবর্তন এই জিনিসগুলাই তোমাদের মন কষ্ট করে একটু মুখস্থ করতে হবে আর কিছুই করতে হবে না মুখস্থ করারও কিচ্ছু নাই তুমি যত এক্সাম্পলের সাহায্যে এক্সাম্পল করবা তত তোমার জিনিসটা ইজি হবে এই যে এটা হচ্ছে আসল এই যে এই জিনিসটা এই যে আমি এখানে বলছি প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম এই প্রেজেন্ট পাচ্ছি আমি প্রেজেন্ট ইনডিফিনিটে পাস্ট পাচ্ছি আমি পাস্ট ইনডিফিনিটে এবং শ্যাল বি উইল বি তো শ্যাল উইল তো আলাদা ফিউচার আর এই পাস্ট পার্টিসিপল ফর্মটা পাচ্ছি আমরা কার সাথে পারফেক্টে এই যে হ্যাঁ সবই হচ্ছে আমার কি এই যে এখানে এগুলো সবই হচ্ছে আমার পিপি এগুলো হচ্ছে পি ডট পি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল p dot p এতে কারো সমস্যা আছে না মি এখন তোমরা যদি না চিনো তাহলে তো বিপদে পড়বো বলো আমাদের তো এত সময় নাই আমাদের তো নতুন টপিকে চাইতে হবে এই যে pp দিচ্ছে এই pp অর্থাৎ past participle সবই হচ্ছে পারফেক্টে তাহলে আমি দেখো এখানে ভার্বের সাথে যে এই ing বলছি এই যে ভার্বের সাথে ing এই ing আমি আবার কন্টিনিউয়াসে পাচ্ছি ভার্বের সাথে ing ভার্বের সাথে ing ভার্বের সাথে ing কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি আমি কি বুঝাতে পারছি এই বেসিক এই কয়েকটা জিনিস এই 12টা ফর্ম তোমার খালি একটু মনে রাখতে হবে কারণ তুমি যদি সেন্টেন্স না চিনতে পারো তাহলে তুমি কিভাবে বলবে এটা কোন টেন্স আছে এখনো টু পিপল ভিউ আচ্ছা এখন খেয়াল করো আমি এর আগেও আমি তোমাদের এক্সাম্পল দিয়ে আমি বুঝাইছি আচ্ছা আরেকটা কথা আমাকে একটু বলো এই যে এখানে যে ভার্বের সাথে ওয়ান ভার্ব ওয়ান এবং এস বা ইএস আমাকে এখন একটু বলো তো এই এস বা ইএস টা কার সাথে বসাবো প্রেজেন্ট প্রেজেন্ট ইনফিনিট আমার সাবজেক্ট সাবজেক্ট কে থাকবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ইট আর নাম যে কোনো নাম নেম নেম এদের ক্ষেত্রে কি থাকছে আমার এটা এই ভার্বের সাথে এস বাই এস আছে তাহলে আমার কাদের সাথে ভার্বের সাথে এস বাই এস দিব না কাদের সাথে দিব না বলো তো সেকেন্ড পারসন আই কাদের সাথে দিব না তোমাদের এই কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখতে হবে আই উই তারপর কি উই ইউ ইউ আমার দে পাওয়া গেছে এদের সাথে আমরা কিন্তু ভার্বের সাথে এস বাই এস দিব না আর এই যে ভি টু এই যে এখানে যে ভি টু এই ভি টু হলো অল পারসন ভি টু টা হলো অল পারসন অল পারসন মানে বুঝো অল পারসন জি মিস ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন তিন টাইপ অল পারসন ঠিক আছে আর এখানে যে ভি ওয়ান আমি দিলাম যে শ্যাল উইল ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম এটাও কি হবে শ্যালটা আমরা কার সাথে বসাই ম্যাক্সিমাম শ্যালটা আমরা কার সাথে বসাই আই উই আই উই আই উই আই উই এর সাথে আয়ের সাথে অথবা উইয়ের সাথে উইয়ের সাথে ঠিক আছে আর উইল কিন্তু আয়ের সাথে বসতে পারবে উইল হলো অল পারসন উইল হলো অল পারসন অল পারসন তোমরা পারসনও কিন্তু ভুল করো যার কারণে কিন্তু তোমাদের চেঞ্জ করতে সমস্যা হয় অল পারসন ঠিক আছে আর এখানে যে এম ইজ আর এখন আমাকে বলো এম কার সাথে বসবে আই আই এর সাথে আই আই এর সাথে আই দিলাম আই এর সাথে এখন বলো ইজ কার সাথে বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে বসবে
আর হচ্ছে গিয়ে প্লুরাল ইউ 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 আর কি উই দে দে ওকে ইউ উই আমি কি পারসন বাই বলতে পারছি এগুলো আজকে জিমি এগুলো না থাকে সমস্যা এই যে এখানে ওয়াজ এখানে ওয়াজ কার সাথে দিব অল পারসন দিব ওয়াজ আমি কার সাথে দিব কার সাথে দিব আই 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 ইউ হি আই হি সি হি সি ওকে সিঙ্গুলার নেম সিঙ্গুলার নেম না জিমিস ইট তাহলে ওয়ার কার সাথে যাচ্ছে বলো উই দেয়ার দে উই দেয়ার ইউ আচ্ছা হ্যাঁ ঠিক আছে আচ্ছা উই ফার্স্ট পারসন থেকে আসছে উই তারপর সে ইউ ইউ তো সে দে দে কাছে দে এই আর এই যে শ্যাল কি উইল বি তুমি এটা সব পারসনের সাথে বসাতে পারবা শ্যাল ছাড়া আমার সব পারসনের সাথে থাকবে যে এখানে যেটা দিয়েছি এটা খেয়াল করলেই হবে আর কিছু লাগবে না এখন আমাকে বলো এই হ্যাভ কার সাথে বসবে হ্যাভ হচ্ছে কি প্লুরালের সাথে বসবে ইউ আই তারপর উই আই উই ইউ ইউ উই দে ইউ দে স্যার দে ক্লিয়ার আছে তো আই উই ইউ দে এদের সাথে হ্যাভ আর হ্যাজ বসবে কাদের সাথে হ্যাজ বসবে কাদের সাথে হি 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 যে কোনো সিঙ্গুলার নাম ইট নেম ঠিক আছে এই আর হ্যাড হলো কি হলো হ্যাড হলো অল পারসন হ্যাড হলো অল পারসন অল পারসন এইগুলো ব্যাপার একদম ক্লিয়ার করে ফেলবা হ্যাড হলো অল পারসন আমাদের হাতে সময় খুবই কম 5 মিনিট সময় আছে তারপর এখানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ শ্যাল হ্যাভটা তুমি আই এর সাথে বসাতে পারবা উই এর সাথে বসাতে পারবা আর উইল হ্যাভটা অল পারসন উই অল পারসন ঠিক আছে আর এখানে যে হ্যাভ বিন হ্যাজ বিন কি বলেছিলাম এই যে এখানে পারফেক্টের হ্যাভ এর সাথে যাদের দিয়েছি তারাই হ্যাভ বিন এর সাথে বসবে আর হ্যাজ এর সাথে যাদের দিয়েছি তারাই হ্যাজ বিন এর সাথে বসবে ঠিক আছে আর এই যে হ্যাড বিন হলো অল পারসন হ্যাড বিন এর সাথে আইও বসবে হিও বসবে শিও বসবে ইটও বসবে কোনো সমস্যা নাই উই ইউ সব বসবে ঠিক আছে পারসন ক্লিয়ার আর এই যেখানে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এটাও কি ক্লিয়ার হয়েছে কারা কারা কাদের সাথে বসছে এখানে মেয়েরা খেয়াল করো আমি যদি এখানে বলি জিমি হি উইল হ্যাভ ইটেন রাইস এটা আমাকে একটু বলো তো এটা কোন টেন্সে আছে ফিউচার পারফেক্ট টেন্সে ফিউচার আছে ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট আমি এখন যে কাজটা ফিউচার পারফেক্ট সেটা হবে কি দেখো আমি তোমাদের নরমাল একটা এক্সাম্পল দিচ্ছি ইট ইট এখন এই 12টা ফরম্যাট একটু চেঞ্জ করো তো 12টা না 11টা এখন ইট এর পাস্ট ইনফিনিট করো পাস্ট হচ্ছে গিয়ে আমি বলি কিন্তু ভার্বের অ্যাকশনটা খেয়াল করবা সাবজেক্ট অবজেক্ট ম্যাটার না তুমি এখন ইটটাকে ভার্ব পাস্ট ইনফিনিটে নিয়ে আসো এট এট ফর্ম কি এট এট পরে কি দিবা তাহলে এটা কি হলো এটা হলো প্রেজেন্ট ইনফিনিট এটা হলো পাস্ট ইনফিনিট এট আর শ্যাল বা উইল
it এটা হলো ফিউচার ইনফিনিট এখন আমি বলতেছি এটাকে কন্টিনিউয়াস করো প্রেজেন্ট কন্টিনিউয়াস করো কি হবে বলো তো ইজ ইটিং ইজ আর ইটিং মিলারি ভার্ব বসাবো না শুধু ইটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ইয়ার কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস eating এর আগে অক্সিলারি ভার্ব বসাবো না হি মিস অ্যাম ইজ আর আই অ্যাম ইটিং রাইস হবে না অ্যাম ইজ আর এর একটাও বসাবো না মিস আই অ্যাম ইটিং রাইস অ্যাম ইজ আর তারপর হবে ইটিং অ্যাম ইটিং অ্যাম মেরা একটা জিনিস খেয়াল করো এখানে আমি ইট দিয়েছি ইটস কিন্তু দেইনি ইটস যদি থাকতো তাহলে কিন্তু ভাবতা আমি কিন্তু সাবজেক্ট থার্ড পারসন দিতাম কিন্তু এখানে যেহেতু ইট আছে সেখানে সেই জন্য কিন্তু আমার এখানে হয় আই আছে নালে ইউ আছে নালে উই আছে নালে দে আছে আমি কি বুঝাতে পারছি আমি এর জন্য কিন্তু ইট এর সাথে কোনো এস দেইনি কিন্তু আমি ইন এই যে অ্যাম দিয়ে দিয়েছি অ্যাম ইটিং অ্যাম ইটিং এখন পাস্ট কন্টিনিউয়াস করো তো was eating i was eating should the was eating was eating ঠিক আছে এবার ফিউচার ফিউচার কন্টিনিউয়াস করো তো কি হবে shall be eating i'm shall be shall be eating shall be eating shall be eating তাহলে কি আমি কথা পাইলাম প্রেজেন্ট ইনডিফিনিট পেয়েছি past indefinite পেয়েছি future indefinite পেয়েছি present continuous পেয়েছি past continuous পেয়েছি future continuous পেয়েছি এবার পারফেক্টে চলে আসি এখন আমি present perfect করব কি করব ইট এর প্রেজেন্ট পারফেক্ট করব কিভাবে করব হ্যাভ হ্যাভ ইটেন হ্যাঁ হ্যাভ হ্যাভ ইটেন হ্যাভ ইটেন কিছু নাই আমাদের হ্যাভ ইটেন তারপর আমরা যদি কি পাস্ট পারফেক্ট করি তাহলে হ্যাড ইটেন হ্যাড ইটেন হ্যাড ইটেন আর যদি ফিউচারে করি তাহলে কি হবে শেল হ্যাভ ইটেন বাসটা একটা হোমওয়ার্ক দিব তোমরা যে কোনো ভার দিয়ে এভাবে তোমরা 12টা স্ট্রাকচারে নিয়ে আসবা ঠিক আছে 12টা স্ট্রাকচারে করব আমি নেক্সট ক্লাস এটা দেখব মিস মোট কয়টা ওয়ার্ড লাগবে এই যে 12টা মানে একটা যদি ধরো তুমি রিড দিয়ে করলা বা রাইট দিয়ে করলা এরকম আমি ধরেন আপনি যদি বলে দেন যে 10টার উপর করতে তাহলে 10টা করব 20টার উপর বললে 20টা করব একটা একটা ওয়ার্ডই রাখো একটা ওয়ার্ড আমি যেমন ইট দিয়ে করেছি তোমরা রাইট দিয়ে করবা রাইট দিয়ে এরকম বাকিটাতে করবা এখন কি দিয়ে দেখো রাইট হ্যাভ বিন ইটিং have been eating the contents hoye gelo present perfect continuous had been eating hobe had been eating kon ta hoye jabe past perfect continuous continuous had been eating eating sheshe ki hobe future perfect continuous e shall have been eating shall have been eating shall have been eating eating এই এখন তোমাদের যেটা হোমওয়ার্ক আমি এটা ক্লিয়ার করছি এই হোমওয়ার্কটা আগে যেটা করবে সেটা হচ্ছে তোমরা বাকি আমাদের সময় শেষ তো হোমওয়ার্ক থাকবে রাইট আরটা দিচ্ছি আমি ড্রিঙ্ক রাইট ড্রিঙ্ক আরটা দিয়ে দে বাস শেষ do এই তিনটা ভার্বের উপরে এই তিনটা ভার্বের উপরে এই টেন্সে চেঞ্জ করবা আমি এখানে কোনো সাবজেক্ট বলছি না ঠিক আছে এখানে কোনো সাবজেক্ট নাই শুধু চেঞ্জ করবা এটা হচ্ছে বাড়ির হোমওয়ার্ক ঠিক আছে জি এমনি এরা তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আমরা যদি এটার সামনে আই দেই তাহলে আচ্ছা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ স্যার প্রয়োজন নাই আল্লাহ মিস আসসালাম।